খলজে যাইজো দরহরানি জাপান হলো যদি সারগবাচ্চ গুল দিন না হরে হ্যাঁ তো দেখালা দরহন নাই বাজি সাত গোল খেয়েছি এটা তো মানে মানে পাস্ট টেন্স ব্রাজিলের যে 7 আপ আলি 7 আপ এগুলো সবকিছুর জনকই কিন্তু আমাদের জার্মানরা আমি জার্মানের ডাই হার্ড ফ্যান আমরা একসাথে 2018 সালে বিশ্বকাপের পর ব্রাজিল থেকে জার্মানে যোগ দিয়েছিলাম কিন্তু আমি আশা করেছিলাম জাপানের সাথে অন্তত 4-5টা গোল দিবে 7টা দিলেও খারাপ ছিল না কিন্তু এই যে একটা গোল দেওয়ার পর একটা গোল অফসাইডে দেওয়ার পর নষ্ট হয়ে গিয়ে আর খেলার মুড গেগো ভাই হ্যাঁ সিরেঙ্গে মানুষ কি হইতাম ভাই খোল যে যাইজো দরহরানি জাপান হলো যদি সার্গবাচ্চ গুল দিন না হরে হ্যাঁ তো দেখে খেলার দরহন নাই বাজি আজল থেকে কেন জার্মানিতে যোগ দিয়েছিলেন এটা বলেন আমার বন্ধু আমরা দুজনে একসাথে গিয়েছিলাম 2014 সালের বিশ্বকাপে আমরা মিস করেছিলাম সাত গোলটা আমরা রিকেপ দেখার পর একসাথে আমরা যোগ দিয়েছিলাম ভাই জার্মানিতে ভাই ব্রাজিলের জার্সি পরে আছেন জার্মানি খেলা কোন দল সমর্থন করছেন আমি জাপানকেই সমর্থন করছি কেন সেটা আমাদের এশিয়া টিম এই জন্য জাপানকে কিন্তু জার্মানি বলছে যে আপনারা 7 গোল খেয়েছিলেন সেই কারণে আজকে জাপানকে সমর্থন করছেন সত্যি কিনা না এরকম কিছুই নাই যা 7 গোল খেয়েছি এটা তো মানে মানে পাস্ট টেন্স তো অতীতকে নিয়ে যদি পড়ে থাকে তাহলে সামনে কিভাবে আগাবো কি মনে হচ্ছে ব্রাজিল টিম আবার কতটুকু যাবে বিশ্বকাপে আমরা তো আমার 6 নম্বর কাপটাই নিব এটাই আশা করতেছি দেখা যাক জার্মানি আপনি বিশ্বকাপের আগে একরকম দেখবেন বিশ্বকাপের পরে একরকম দেখবেন বিশ্বকাপে দেখবেন সবথেকে আলাদা সো আমরা এবারেও বিশ্বকাপের দাবিদার এবং আজকের খেলা দেখে আমরা হতাশ কারণ হচ্ছে আমরা 1-2 গোল বা পেনাল্টির গোল এটা আমরা আসলে নিতে পারছি না আমাদের টার্গেট থেকে 4-5টা গোল হবে এবং আমরা আশা করি সেকেন্ড হাফে ঘুরে দাঁড়াবে এবং আরও একহালি গোল হবে আমরা সে আশায় বসে আছি আজকে একটা বড় একটা অংশ যারা জাপানের সমর্থক দেখছি জার্মানির পাশাপাশি তারা আসলে কারা এরা আসলে এই যে এরাই এরা হচ্ছে আপনি জানেন 2006 সালে 2010 সালে 2014 সালে ফাইনালে স্বপ্নভঙ্গ এরা কিন্তু সব জার্মানের কাছে এবং 2014 সালে ব্রাজিলের যে 7 আপ এই যতগুলো সংস্কৃতি আছে হালি 7 আপ এগুলো সব কিছুর জনকই কিন্তু আমাদের জার্মানরা তা আমরা কিন্তু এগুলো নিয়ে ওদের সাথে বাগবিতণ্ডায় যাই না কারণ আমরা ওদেরকে আমাদের ক্লাসের মনে করি না ওরাই আমাদের সাথে খেলা হলে বিপক্ষ দলের পক্ষ নেয় ওরাই আজকে জাপান এটা আসলে নতুন করে কিছু না বাংলাদেশে তো জাপানের সমর্থক নাই এরাই জাপান ফাইনাল পর্যন্ত যাবে ভাই আমার তো টিম তো ব্যালেন্স টিম ঠিক আছে এখানে আর ওই আমরা ব্রাজিলের মতো স্টার নিয়ে আসি নাই কিন্তু সম্পূর্ণ মিলে একটা ব্যালেন্স টিম এটা হচ্ছে জার্মান মেশিন ঠিক আছে জার্মান মেশিন আমরা পূর্বে 4টা বিশ্বকাপ নিয়েছি এটা আমাদের পঞ্চম একটা বড় একটা অংশ যারা দেখছে জাপানের সমর্থক এটা জাপান না এটা জাপানকে বলছে এটা তো হচ্ছে আপনার আর্জেন্টিনা ব্রাজিল এইসবের আমরা হচ্ছে এই যে ব্রাজিলকে 7টা দিছি ব্রাজিল আমাদের অপোনেন্ট তারপর জার্মানি একে বলে আর্জেন্টিনা এদের কাছ থেকে আমরা কাপটা ছিনাই নিয়েছিলাম 14-তে এরা হচ্ছে আজকে জাপানকে সাপোর্ট করতেছে অরিজিনাল জাপান সাপোর্টার একটাও নাই খুঁজে দেখেন একটাও নাই অনেকে বলছে যারা ব্রাজিলের সমর্থক ছিল তারা 7 গোল খাওয়ার পরে জার্মানিতে চলে আসছে এটাকে বিশ্বাসযোগ্য কিনা না 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 এটা বিশ্বাসযোগ্য না এটা বিশ্বাসযোগ্য না অসম্ভব এটা হইতে পারে না ঠিক আছে আজকে অনেক বড় একটা সমর্থন দেখছি যারা জাপানি সমর্থক তারা আসলে কারা তারা আসলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম এই ব্রাজিলের সমর্থক সেই জন্যই তারা এখন জাপানকে সাপোর্ট করছে যেন জার্মান হারে তাদের পুরনো ক্ষোভটা মেটাতে পারে কিছু গুটি কয়েক আছে আর্জেন্টিনা সমর্থক একটা বড় অংশ যারা জাপানের সমর্থক দেখছে তারা আসলে কারা এত জাপান সমর্থক জাপান সমর্থক হচ্ছে 7 আপ খাওয়া প্লেয়াররা 7 আপ যারা খেয়েছে এবং তারাই হচ্ছে এবং এখানে কিছু কিছু আর্জেন্টিনাও রয়েছে আমরা তো বাঙালি জাতি একজনের দেখে অন্যজনের হিংসা হয় যার কারণে কেউ সহ্য করতে পারে না বিদায় তারা আজকে জাপানের সাপোর্টার হয়ে এটা নর্মাল ব্যাপার কি মনে হচ্ছে জার্মান কতটুকু যাবে কতটুকু ব্যালেন্স টিম ইনশাআল্লাহ এবারে হ্যান্সি ফ্লিকের তত্ত্বাবধানে যে আমাদের 26 সদস্যের টিম ঘোষণা করা হয়েছে স্ট্রং টিম আমি মনে করি এইখানে আমাদের তরুণ উদীয়মান যে প্লেয়ারগুলো আছে তাদেরকে অর্থাৎ বায়ার্ন মিউনিখের যত এই আমাদের এই ক্লাবে তরুণ মুখ যেগুলো আছে যেমন মুসিয়ালা তারপরে হচ্ছে মুকাকু তারপরে আমাদের যদি আমি বলি ডিফেন্সে স্ট্রং হচ্ছে রুডিগার এবং পুরনো প্লেয়ারের মধ্যে থমাস মুলার রয়েছে আর কি সব মিলে সর্বসাকুল্যে হ্যান্সি ফ্লিক এমন 2022 বিশ্বকাপের যুব উপযোগী একটা টিম গঠন করেছে